ংস এই দুটো কনফিউজন টাইপের প্রশ্ন দেখে নেবে বাংলার প্রথম গভর্নর রবার্ট ক্লাইভ এবং বাংলার প্রথম গভর্নর জেনারেল কিন্তু ওয়ারেন হেস্টিংস আজকের এই ভিডিওটি উচ্চ মাধ্যমিকে দু হাজার তেইশ সালের পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিকের দুই সালের পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের তোমাদের তৃতীয় অধ্যায় যার নাম হচ্ছে ঔপনিবেশিক কর্তৃত্বের প্রকৃতি ধারাসম্মত ও ধারাবর্জিত সাম্রাজ্য কোনো কোনো বইয়ে এই অধ্যায়টার নাম রয়েছে ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য তো আমরা এই অধ্যায়টা অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ সাজেশন নিয়ে ভিডিওটিতে আলোচনা করব তো ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তোমাদের সুবিধার্থে বলে দিই আমরা এর আগের দুটো ভিডিও তোমাদের এর সূচিপত্রের অন্তর্গত যে দুটো চ্যাপ্টার প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় এই দুটো অধ্যায় থেকে কিন্তু এভাবেই এমসিকিউ সাজেশন নিয়ে আলোচনা করে ফেলেছি অলরেডি ওই ভিডিওগুলির লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে দেখে নিও তো দেখো আজকের তোমাদের এখান থেকে কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে তৃতীয় অধ্যায় থেকে প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে প্রাচীনকালে প্রাচ্যের বিভিন্ন পণ্য কাদের মাধ্যমে ইউরোপে পৌঁছত সেটা হচ্ছে আরবদের মাধ্যমে ইউরোপে পৌঁছাতো ভাস্কোদা গামা কোন দেশের নাবিক ছিলেন ভারত ভাস্কোদা গামা পর্তুগালের নাবিক ছিলেন এবার হচ্ছে দা গামা ভারতের কোন বন্দরে এসে এসে পৌঁছান সেটা হচ্ছে কালিকট বন্দরে এসে পৌঁছান সময়কালটা হচ্ছে চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দ বোঝা গেল তাহলে ভাস্কোদা গামা ভারতের কোন বন্দরে এসে পৌঁছান কালিকট বন্দরে এসে পৌঁছান এবং সময়কালটা হচ্ছে চৌদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দ কে বাংলাদেশের স্বাধীন নবাবের সূচনা করেন মুর্শিদ কুলি খাঁ কে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা হয় সরি কবে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা হয় সেটা হচ্ছে সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে এবং স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে প্রতিষ্ঠা যিনি করেন তার নাম হচ্ছে চীন কিলিজ খাঁ একইভাবে আরেকটি প্রশ্ন কে অযোধ্যার স্বাধীন নবাবের সূচনা করেন সেটা হচ্ছে সাদাত খাঁ এই দুটোর প্রশ্ন ইম্পর্টেন্ট ভালো করে পড়বে কবে তাহলে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা হয় চোদ্দোশো সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে কে করেন চীন কিলিজ খা এবং অযোধ্যার স্বাধীন নবাবের সূচনা করেন কে সাদাত খাঁ মহীশূর রাজ্যের উত্থান ঘটে কার নেতৃত্বে সেটা হচ্ছে হায়দর আলীর নেতৃত্বে পরবর্তী প্রশ্ন যে ইংরেজ কোম্পানি কার কাছ থেকে বাংলায় বিনা শুল্কে বাণিজ্যের অধিকার পায় সেটা হচ্ছে ফারুক শিয়ারের কাছ থেকে পরবর্তী প্রশ্ন ইংরেজরা কাকে কলকাতায় আশ্রয় দিয়েছিল সেটা হচ্ছে কৃষ্ণ দাসকে তার দূত হিসেবে কাকে কলকাতায় পাঠিয়েছিলেন সেটা হচ্ছে নারায়ণ দাসকে কে সিরাজ উদ্দোল্লার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন ঘসেটি বেগম সিরাজ উদ্দোল্লার প্রধান সেনাপতি কে ছিলেন মির্জাফর এখানে দেখো সিরাজউদ্দৌলা সম্পর্কিত তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরা রয়েছে যাতে করে তোমাদের পড়তে অসুবিধা না হয় প্রথম প্রশ্ন সিরাজ তার দুধ হিসেবে নারায়ণ দাসকে কলকাতা পাঠিয়েছেন ঘসেটি বেগম যিনি ছিলেন সিরাজ উদ্দোল্লার ষড়যন্ত্র হেড তারপর সিরাজ উদ্দোল্লার প্রধান সেনাপতি ছিল মির্জাফর মারাঠি জাতির উত্থান ঘটে কার নেতৃত্বে সেটা হচ্ছে শিবাজির নেতৃত্বে মারাঠি জাতির উদ্ভব ঘটে উত্থান ঘটে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিনা শুল্কে বাণিজ্য করার স্বারপত্রের নাম কি দস্তক তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিনা শুল্কে যে বাণিজ্য করার সারপত্র তার নাম ছিল কি দস্তক ভারতের কোন রাজ্যে ইংরেজরা প্রথম রাজনৈতিক আধিপত্য স্থাপন করেন সেটা হচ্ছে বাংলা এবার পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে যে দেখো প্রতিটি প্রশ্নে গুরুত্বপূর্ণ তোমাদের প্রতিটি প্রশ্নে কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজামিম্পে এবং এখানে সময়কালটা দেওয়া রয়েছে সুপ্রিম কোর্টের স্থাপি স্থাপনাকালটা সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে এই সুপ্রিম কোর্ট কলকাতার সেটা কিন্তু স্থাপিত হয় তো এর প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজামিম্পে বোঝাতে পারলাম পরবর্তী প্রশ্ন এখানে পলাশীর যুদ্ধ সম্পর্কিত পরপর কয়েকটি প্রশ্ন তুলে ধরা রয়েছে বা তথ্য তুলে ধরা রয়েছে পরপর দেখতে থাকো পলাশির যুদ্ধ কবে হয় সময়টা হচ্ছে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের তেইশের জুন দেখো সালটা এবং তারিখটা কিন্তু দুটোই ইম্পর্টেন্ট দুটোই কিন্তু দেখে রাখবে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের তেইশে জুন পলাশির যুদ্ধে সিরাজের প্রধান সেনাপতি কে ছিলেন মীর মদন পলাশির যুদ্ধে ইংরেজদের সেনাপতি কে ছিলেন লর্ড ক্লাইভ পলাশির যুদ্ধের পর বাংলার নবাব কে হন মির্জাফর দেখো পলাশির যুদ্ধ সম্পর্কিত অনেক তথ্য রেখা এখানে কিন্তু তুলে ধরা রয়েছে পরবর্তী প্রশ্ন দেখো কী বলছে বক্সার যুদ্ধ এবার বক্সার যুদ্ধ সম্পর্কে জানবো সময়টা হচ্ছে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দ বাইশে অক্টোবর তাহলে বক্সার যুদ্ধ কবে হয় সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দের বাইশে অক্টোবর বক্সার যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন মির্জাফর এবার মির্জাফর মোগল সম্রাটের কাছ থেকে নবাবী সনদ আনেন এটা একটা মির্জাফর একটি তথ্য মির্জাফরের একটি তথ্য দেখো স্টার চিহ্ন ডাবল স্টার চিহ্ন একটি তথ্য কি বলছে তাহলে তথ্যটিতে মির্জাফর এই মোগল সম্রাটের কাছ থেকে নবাবী সনদ আনেন তাহলে মির্জাফর মোগল সম্রাটের কাছ থেকে কি নিয়ে আসেন নবাবী সনদ নিয়ে আসেন কে বাংলায় দ্বৈত শাসন চালু করেন রবার্ট ক্লাইব সময়টা হচ্ছে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দের বারোই অক্টোবর বাংলায় দ্বৈত শাসনের অবসান কে ঘটান ওয়ার্ডেন হেস্টিংস সময়কালটা হচ্ছে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দ কে চালু করেন দ্বৈত শাসন সেটা হচ্ছে রবার্ট ক্লাইব সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দের বারোই অক্টোবর এবং দ্বৈত শাসনের অবসান কে ঘটান ওয়ার্ডেন হেস্টিংস সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে এবার এই দ্বৈত শাসন ওয়ার্ডেন হেস্টিংস সম্পর্কিত একটা ঘট এখানে তথ্য তুলে ধরা রয়েছে যেমন আপিল আদালত প্রতিষ্ঠা করেন এই ওয়ার্ডেন হেস্টিংস তার পরবর্তীতে অর্থ মুর্শিদাবাদ থেকে সরকারি কোষাগার কলকাতায় স্থানান্তরিত করেন এই ওয়ারেন হেস্টিংস বোঝা গেল পরবর্তী প্রশ্ন কোথায় দ্বৈত শাসন ব্যবস্থা শুরু হয় সেটা হচ্ছে বাংলায় কাকে রায়তোয়ারি ব্যবস্থার জনক বলা হয় সেটা হচ্ছে স্যার টমাস মন্ডকে রায়তোয়ারি ব্যবস্থার জনক বলা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন রায়তোয়ারি বন্দোবস্ত কোথায় চালু হয় দক্ষিণ ভারতে আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে তাহলে রায়তোয়ারি বন্দোবস্ত কবে চালু হয় দক্ষিণ ভারতে আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে এবং রায়তোয়ারি বন্দোবস্তের যে জনক বলা হয়ে থাকে স্যার টমাস মন্ডোকে মহলওয়ারি বন্দোবস্ত কোথায় চালু হয় সেটা হচ্ছে উত্তরপ্রদেশে সময়টা হচ্ছে আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ এবার পরবর্তী প্রশ্ন কি বলছে ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা কে ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন লর্ড ওয়েলিসলি ভারতে ব্রিটিশ প্রশাসনের ইস্পাত কাঠামো বলা হয় কোন বিভাগকে সিভিল সার্ভিস বিভাগকে ভারতে আমলাতন্ত্রের প্রকৃত প্রবর্তক কে ছিলেন কর্ণওয়ালিস কাকে হিতবাদ বা উপযোগবাদের জনক বলা হয়ে থাকে জেরেমি বেনথামকে বুদ্ধধার নীতি কোথায় প্রচলিত ছিল চীনে ভারতে প্রথম লৌহ ইস্পাত কারখানা কোথায় স্থাপিত হয় সেটা হচ্ছে পেট্রোনোভাতে সময়কালটা হচ্ছে আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দ কবে পেট্রোনোভাতে আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দ এবং আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে কিন্তু রায়তোয়ারি বন্দোবস্ত চালু হয় সেটা হচ্ছে দক্ষিণ ভারতে দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটির লেখককে জেমস মিল অন লিবার্টি গ্রন্থটির রচয়িতাকে জন স্টুয়ার্ট মিল কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন এর সভাপতি কে ছিলেন বেন্টিং কোন বিদ্রোহকে ব্যাপী অবমাননা বলা হয় সেটা হচ্ছে বক্সার বিদ্রোহকে ব্যাপী অবমাননা বলা হয়ে থাকে ক্যান্টন শহরের বর্তমান নাম কি সাংহাই মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ক্যান্টন বাণিজ্যের বা ক্যান্টন শহরের বর্তমান নাম কি সাংাই ক্যান্টন বাণিজ্যের ক্যান্টন বাণিজ্য সম্পর্কিত একটা বড়ো প্রশ্ন তোমাদের পড়তে হবে সেগুলো নিয়ে পরবর্তী সময় আলোচনা করব তো আজকে এমসি কিউগুলোই দেখে থাকো চীনের শেষ রাজবংশ কোনটি সাং মারাঠাদের শেষ পেশোয়া কে ছিলেন দ্বিতীয় বাজিরাও ছিলেন মারাঠাদের শেষ পেশোয়া ভারতের মেকিয়া ভ্যালি নামে কে পরিচিত বা ভারতের মেকিয়া ভ্যালি কাকে বলা হয়ে থাকে নানা ফরণ বিশকে এবার তোমাদের বত্রিশ নাম্বার প্রশ্ন এখানে তোমাদের একটু কনফিউজিং টাইপের প্রশ্ন হয়ে থাকে এই প্রশ্নগুলো দেখো এই তিরিশ নাম্বার প্রশ্নটিতে কিছু গুরুত্বপূর্ণ সাল এবং সেই সময়ে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কিত আলোচনা করা হয়েছে এই প্রতিটি সালেই কিন্তু এখানে অর্থাৎ তোমাদের তৃতীয় অধ্যায়ের অন্তর্গত এবং প্রতিটি সালে গুরুত্বপূর্ণ মোটামুটি তোমাদের এখানে দশটা বা পনেরোটার মতো সাল রয়েছে তো প্রতিটি সালে ইম্পর্টেন্ট তোমাদের ভালো করেই পড়তে হবে একটা তোমাদের বুঝিয়ে দিলেই তোমরা বুঝতে পারবে কি ছিল এই এই এখানে কী বলা রয়েছে আর কি যেমন কিছু গুরুত্বপূর্ণ সাল এবং ঘটনা একদিকে লেখা রয়েছে সালগুলো একদিকে রেখা রয়েছে ঘটনাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে তাহলে দেখবে অনেকগুলো তথ্য কিন্তু জানতে পারবে যেমন সতেরোশো সত্তর খ্রিস্টাব্দ কিন্তু এটা বাংলায় হচ্ছে এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দ এই সময়ে কি হয় একটা গুরুত্বপূর্ণ ঘটনা হয় সেটা হচ্ছে বাংলাদেশের ছিয়াত্তরের মর্মন্থর তাহলে বাংলাদেশের ছিয়াত্তরের মর্মন্থর কবে হয় প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দ এবং বাংলায় সেটা এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দ সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে কি হয় দৈত্য শাসনের অবসান প্লাস পাঠশালা বন্দোবস্তের প্রবর্তন তারা সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে কী কী হয় দ্বৈত শাসনের অবসান ঘটে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে যেটা এর আগের একটি প্রশ্নে আলোচনা করা হয়ে গেছে এবং পাঠশালা বন্দোবস্তের প্রবর্তন হয় সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে কিন্তু এই দুটোর অবসান এবং প্রবর্তন করেন হেস্টিংস ওয়ার্ড অ্যান্ড হেস্টিংস অর্থাৎ কি দ্বৈত শাসনের অবসান ঘটান ওয়ার্ড অ্যান্ড হেস্টিংস এবং পাঠশালা বন্দোবস্তের প্রবর্তন করেন ওয়ার্ড অ্যান্ড হেস্টিংস সময়কালটা হচ্ছে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে বুঝতে পারলাম পরবর্তী সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দ এই সময়ে রেগুলেটিং অ্যাক্ট হয় পরবর্তী সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দ সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা যেটা কলিকাতায় এবং সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পি সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দ এই সময় হচ্ছে একশালা বন্দোবস্ত চালু হয় এবং একশালা বন্দোবস্ত চালু কবে হয় তাহলে সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দ পরবর্তী সময়কাল সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দ এই সময় কি হয় প্রথম ইঙ্গু মারাঠা যুদ্ধের অবসান হয় এবং সলবাই এর চুক্তি হয় বোঝা গেল পরবর্তী সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দ ম্যাঙ্গোলোডের চুক্তি যেটা টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে হয়েছিল প্রশ্ন আসতে পারে ম্যাঙ্গোলোডের চুক্তি কাদের মধ্যে হয়েছিল তখন লিখতে হবে টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে হয়েছিল সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দ এটাও সতেরোশো চুরাশি এটাও সতেরোশো চুরাশি এখানে পিঠের ভারত শাসন আইন হয় এবং আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ মিনিট আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দ প্রথম ওই যুদ্ধ এবং দ্বিতীয় ইফেনের যুদ্ধ হয়ে থাকে আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে প্রথম ওইভেন্ট যদি আঠারোশো উনচল্লিশ দ্বিতীয় হচ্ছে আঠারশো ছাপান্ন খ্রিস্টাব্দে পরবর্তী আর তোমাদের চারটা সাল রয়েছে আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে যেটা নান কিংয়ের চুক্তি তোমাদের তৃতীয় অধ্যায় থেকে কিন্তু একটা বড় প্রশ্ন পড়তে হবে প্রশ্নটির নাম হচ্ছে চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির বিবরণ দাও বা চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির সম্পর্কে আলোচনা করো সেখানে কিন্তু তোমাদের নানকিং চুক্তি বোগের চুক্তি ওয়াংঘিয়ার চুক্তি ওয়াম্পোয়ার চুক্তি এগুলো কিন্তু আলোচনা করতে হবে তা আগে থেকে শর্ট প্রশ্নগুলো এবং শর্ট প্রশ্নগুলো দেখে নাও সঙ্গে দেখে নাও সেই চুক্তিগুলি কবে কাদের মধ্যে হয়েছিল তো তাহলে কী বলছে আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ নানকিং চুক্তি কাদের মধ্যে হয় চীন ও ব্রিটেনের মধ্যে আঠারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে বোগের চুক্তি কাদের মধ্যে হয় চীন ও ব্রিটেনের মধ্যে এটাও আঠারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে ওয়াংঘিয়ার চুক্তি এবং ওয়ামপোয়ার চুক্তি এই দুটো চুক্তি আঠারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে হয় কিন্তু ওয়াং ঘিয়ার চুক্তি হয় সেটা হচ্ছে চীন ও আমেরিকার মধ্যে এবং হোয়া চুক্তি হয় চীন ও ফ্রান্সের মধ্যে এবার সর্বশেষ সাল সেটা হচ্ছে আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দ এই সালে শিম্ন শিগির চুক্তি হয় এবং লাস্ট দুটো তথ্য থেকে এই প্রশ্নে এই অধ্যায়ের তোমাদের লাস্ট দুটো তথ্য তুলে ধরা রয়েছে এমসি কি সদস্যের সর্বশেষ দুটো প্রশ্ন কি বলছে বাংলার প্রথম গভর্নর বাংলার প্রথম গভর্নরের নাম কি রবার্ট ক্লাইভ এবং বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস এই দুটো কনফিউজিন টাইপের প্রশ্ন দেখে নেবে বাংলার প্রথম গভর্নর রবার্ট ক্লাইভ এবং বাংলার প্রথম গভর্নর জেনারেল কিন্তু ওয়ারেন হেস্টিংস তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায় যার নাম হচ্ছে ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য বা সাম্রাজ্যবাদ এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ সাজেশনের ভিডিও নিয়ে ফুল আলোচনা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও কোন বিষয়টা বুঝতে অসুবিধা হচ্ছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবে আর আমরা শীঘ্রই পরবর্তী অধ্যায়গুলো থেকে এভাবেই এনসি ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট সাজেশনগুলো নিয়ে আলোচনা করব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই